এখন এই প্রসঙ্গ উঠছে কেন মামুন? তুমি তো খুব ভালো করে জানো যে সে কোনোদিন আর আমার সাথে থাকবে না। সে আসতে চাইলেও তুমি তাকে আনবে নে। দেখো তোমার বাপের সঙ্গে আমার যে লড়াইটা সেটা দুদিন পর শেষ হয়ে যাবে। হয় তোমার বাপ জিতবে না হলে আমি জিতবো, কিন্তু যে মেয়েটাকে আমি বুক দিয়ে ভালোবেসেছি তার সঙ্গে আমার লড়াইটা সারা জীবন, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমার বুকের মধ্যে ধুকধুক করে জ্বলবে, বুঝেছ? তার এত বড় সাহস কি করে হয় যে সে আমার ছেলেকে অপমান করে ফিরিয়ে দেয়? এসেছিল আদালতে আমার সঙ্গে দেখা করতে, আদালতের বাইরে। আমি তাকে দূর দূর করে তাইরে দিয়েছি, তোমার কানে কথাখানে গেছে কিনা আমি জানি না, কিন্তু আমি তোমাকে জানিয়ে দিলাম। আরেকটা কথা বাবা, তুমি আমাকে মামুনি বলো, তোমার প্রতি কর্তব্য আমি কখনো তুলে নিতে পারবো না, তাই তোমাকে একটা কথা বলছি, এবার সত্যি সত্যি তোমার জীবনটাকে গুছুতে হবে, বুঝেছো? এইসব ভুলে গিয়ে তুমি নিজের জীবনটাকে গোছাও, তুমি আবার নতুন করে বিয়ে করো, হয় তুমি নিজে পছন্দ করো না হলে আমাকে বলো, আমি তোমার জন্য মেয়ে দেখতেছি। তবে একটা কথা, কাকুন রানীর সঙ্গে তুমি আর কোনো যোগাযোগ রাখবে নে। জানি না তুমি মামুনির কথাকে দাম দেবে কিনা, যদি দাম না দাও নাই দিতে পারো, কিন্তু কাকুন রানীর সঙ্গে যদি তুমি যোগাযোগ রাখো তাহলে মামুনির সঙ্গে তোমাকে যোগাযোগ বন্ধ করতে হবে। এই কথাখানে আমি তোমাকে বলে দিই। Your Honor, with your kind permission, আমরা আজকে শুনানি শুরু করব। আজ আমার সাক্ষী শ্রীমতী সাজি ব্যানার্জি। শ্রীমতী সাজি ব্যানার্জি আজ এই আদালত কক্ষে উপস্থিত আছেন। সম্পর্কে তিনি আমার বিপক্ষীয় বন্ধু ব্যারিস্টার দেবজিৎ ব্যানার্জির কন্যা। তার সঙ্গে রাধারানী দেবীর অন্তরঙ্গ সম্পর্কের কথা জানতে পেরে আমি তাকে জিজ্ঞাসা করি যে তিনি কোর্টে সাক্ষ্য দিতে চান কিনা, কিংবা তার কিছু বলার আছে কিনা। তিনি উত্তরে জানান যে হ্যাঁ, তার কিছু বলার আছে এবং সেটা তিনি কোর্টে জানাতে চান। তাই তার আর্জি মঞ্জুর করে উইথ ইওর কাইন্ড পারমিশন আমি তাকে এখানে ডাকতে পারি কি? আপনি ডাকতে পারেন। শ্রীমতী সাজি ব্যানার্জি, আপনাকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ করা হচ্ছে।